এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেননি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রস্তুতি হিসেবে তার আগামী প্রশাসনের সদস্যদের নাম ঘোষণা শুরু করেছেন বিভিন্ন অভিযোগে অভিযুক্ত একাধিক ব্যক্তিকে মন্ত্রিসভায় ঠাই দেওয়ার জেরে দেশটির রাজনৈতিক ও সচেতন মহলে তুমুল সমালোচনার ঝড় বইলেও তোয়াক্কা করছেন না রিপাবলিকান এই নেতা তার বাছাই করা ব্যক্তিদের যোগ্যতা ও আগের ইতিহাস নিয়ে উঠছেন নানা প্রশ্ন স্থানীয় সময় বৃহস্পতিবার নির্বাচনের পর প্রথমবারের মতো ফ্লোরিডার মারেলাগো বিচ রিজোর্টের জনসভায় বক্তব্য রাখেন ট্রাম্প একসময় করোনা টিকা নিয়ে বিরোধিতা করে তুমুর সমালোচনার জন্ম দেয়া রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সুরক্ষায় পরিবর্তন আনার ক্ষেত্রে যার পর চেষ্টা করবেন কেনেডি ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত করবেন তিনি শিশুদের টিকা বিরোধী হিসেবে বেশ সমালোচিত সত্তর বছর বয়সী রবার্ট এফ ক্যানেডি জুনিয়র তার দাবি টিকার কারণে প্রতিবন্ধী হয়ে যায় শিশুরা তবে এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি কোভিড নাইন্টিনের টিকাকে প্রাণঘাতী বলেও আলোচনায় এসেছিলেন ক্যানেডি এছাড়া শিশু পরিচর্যাকারীকে হেনস্থার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে একে নর্থ ডাকোটার গভর্নর ড ব্যাগমকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন রিপাবলিকান নেতা ট্রাম্প বলেন ভূমি ও পরিবেশগত নানান দিক দেখাশোনা করবেন সাবেক এই সফটওয়্যার নির্বাহী যদিও ডাকোটার জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে ব্যাগমের বিরুদ্ধে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদে নাম ঘোষণা হয়েছে টোট ব্ল্যান্সার চলতি বছর পয়েন্ট তারকা স্টর্মি ড্যানিয়েলসের ফৌজদারি মামলায় ট্রাম্পকে রক্ষা করেছিলেন তিনি এদিকে ট্রাম্পের বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ উঠছে ট্রাম্প নিজে এখনো নিশ্চিত না করলেও সিনেটের পদে লড়াইয়ে প্রস্তুত বলে জানিয়েছেন তার পুত্রবধূ সাবেক টিভি প্রডিউসার ও রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের সহসভাপতি লারা ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্রের সদ্য মনোনীত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উত্তরসূরীয় বলছেন অনেকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে শুধু মন্ত্রিসভার নাম ঘোষণা করেননি ডোনাল্ড ট্রাম্প জোরালো কণ্ঠে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনের ঘোষণা দেন তিনি নিজ প্রশাসনের বিভিন্ন দফতরে ইসরায়েলি সমর্থকদের মনোনীত করায় কথা ও কাজের মিল পাচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা তবে মন্ত্রিসভায় ট্রাম্পের মনোনীত প্রার্থীদের সবাই খুব সহজেই দায়িত্ব পেয়ে যাবেন না বলে মনে করেন তারা এক্ষেত্রে প্রয়োজন সিনেটের অনুমোদন খোদ রিপাবলিকান সিনেটরদের মধ্যেই ট্রাম্পের বেশ কয়েকজন মনোনীত সদস্যকে নিয়ে আপত্তি রয়েছে মৌসুমী সাথী সময় সংবাদ